স্কুলে কোনো মেয়ে পড়বে? আমার না মেয়ে পড়ানোর দরকার না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সুস্থ রয়েছেন। তো আজকে নতুন একটি এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো আজকের এডিটিংটা হচ্ছে মূলত নাটকের ভাইরাল ক্লিপ কীভাবে কালার গ্রেডিং এডিটিং করবেন, তো HDR কালার গ্রেডিং, ব্রাউন কালার এডিটিং কীভাবে করবেন, তা আজকে এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ দেখাবো। তো আজকের ভিডিওটা ক্যাপকাট আর অ্যালার্ট মোশন দিয়ে করব। তো ক্যাপকাট দিয়ে প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করি। তো এখান থেকে প্লাস নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর ওই ভিডিওটা সিলেক্ট করে দেব। তো ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো ক্যাপকাট দিয়ে এডিট করার কারণ হচ্ছে প্রথমে এটা কিছুটা কেটে রেখে দিতে হবে। তো প্রথমে আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিওটা কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো অ্যালার্ট মোশন দিয়ে অনেক কষ্ট হবে ক্লিপগুলো কেটে একসাথে করা, তো ক্যাপকাট দিয়ে খুব সহজেই করতে পারবেন। তাই আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করলাম, পরে অ্যালার্ট মোশন দিয়ে কালার গ্রেডিং করব, তারপর অ্যাকসেপ্ট রেটিও, তারপর এই যে এখান থেকে 4:3 সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ব্যাগ এসে ভিডিও লেয়ারে ক্লিক করে এটাকে বড় করে দিব, এভাবে টেনে বড় করে দিব। তো আপনার ভিডিওটা ডাউনলোড দিবেন HD কোয়ালিটি, তো আমি লো কোয়ালিটি ডাউনলোড দিয়েছি তাই ভিডিওটা এভাবে ফেটে গিয়েছে। তো আমি শুধু এক মিনিট রেখে দেখে দিতেছি আপনাদেরকে। তো আপনারা সম্ভবত ভিডিওটা চার থেকে পাঁচ মিনিট রাখার চেষ্টা করবেন। তো আমি ভিডিওটা এখন এক মিনিট ক্রিয়েট করে দেখাবো, তো যেভাবে যেভাবে দেখাবো ঠিক ওইভাবেই করে নেবেন। তো এখান থেকে স্প্লিটে ক্লিক করে বাকিটুকু কেটে দিই, তো বাকিটুকু কেটে গেছে, তারপর এন্ডিংটাকে ডিলিট করে দিই। তো দেখতে পাচ্ছেন এখন ক্যাপকাটের কাজ শেষ। তো চাইলে কিছুটা কালার গ্রেডিং করে নিতে পারেন। তো অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করে তো এটা একটু বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রাক্টটাকে কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন, তারপর HCL, তারপর এখান থেকে দেখে কালার গ্রেডিংটা করে নেবেন। এই যেভাবে তো এটা বেশি বাড়াবো না, তো এই পর্যন্ত রেখে ভিডিওটা এখন গ্যালারিতে এক্সপোর্ট করে দেব। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, এক্সপোর্ট করতে একটু দেরি হবে। তো ক্যাপকাট দিয়ে ভিডিওটা সুন্দর করে কেটে নিলাম, মানে ভাইরাল ক্লিপগুলো। তো আমি এখন ভাইরাল ক্লিপগুলো কেটে নিয়েছি না, তো আপনারা দেখে দেখে ভাইরাল ক্লিপগুলো কেটে নেবেন। তো আমি আপনাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিলাম কীভাবে ভিডিও কালার গ্রেডিং করবেন। তো কিছুক্ষণ ওয়েট করে নিই, এখানে ভিডিওটা তাড়াতাড়ি গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো যদি 5 মিনিট ভিডিওটা রাখতে চান তাহলে একটু দেরি হবে, তো আমি 1 মিনিট রেখেছি তাই একটু তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে গেছে। তো এক্সপোর্ট হয়ে গেছে, তারপর এখান থেকে অ্যালার্ট মোশন কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে একটু ওয়েট করে নেই, ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করব, এই যে 4:3 এটা সিলেক্ট করে দিব, এখানে ব্ল্যাক কালারই থাকবে, তারপর এই যে ক্রিয়েট প্রজেক্ট, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তো ওই ক্লিপটা সিলেক্ট করে দিব, এই সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে এখন ভিডিওতে কালার গ্রেডিং করব। তো ভিডিওটা লো কোয়ালিটি হওয়ার কারণে ভিডিওটা ফেটে গিয়েছে, তো আপনারা অবশ্যই বিটম্যাপ দিয়ে ডাউনলোড করে নেবেন ভিডিওটা। তারপর এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, তো শেপটিকে এই কালারে নিয়ে নেবেন, তো এই কালার নিলে বেশি একটা ভালো হয়। তারপর ব্যান্ডিং এর ওপেসিটি, তো যে কোনো কালার নিতে পারেন, ব্যান্ডিং এর ওপেসিটি, তারপর ডিফারেন্স, সাবট্রিক, তারপর এখান থেকে ব্যাগ এসে করবো, তারপর এখান থেকে ইফেক্ট ইউজ করবো, ইফেক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড ইফেক্ট, তারপর এখান থেকে আদার সেটআপ করবো, তো এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড, তারপর স্ট্যান্ডার্ড সিটিং, তারপর এখান থেকে একটু ব্যাগ এসে আবার অ্যাড ইফেক্ট, এখন ব্লারে ট্যাপ করবো, তারপর গজিয়ার ব্লার, স্ট্যান্ডার্ড সিটিং, তারপর অ্যাড ইফেক্ট, কালার অ্যান্ড লাইট, এক্সপোসিওর গ্রামা, স্ট্যান্ডার্ড সিটিং, তারপর এক্সপোসিওর গ্রামা, এক্সপোর্টটাকে একটু মাইনাস করব, গ্রামাটাকে একটু প্লাস করে দেব 1.100। তো এই পর্যন্তই থাক, তারপর গজেল ব্লার এটাকে 200.210 করে দেব, তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো, সম্পূর্ণটা ব্যাগ এসে পড়বো, তারপর এখান থেকে আরেকটা প্লাসে ক্লিক করে আরেকটা শেপ নিয়ে নেব, শেপটিকে বড় করে নেব, কালার অ্যান্ড ফিল হোয়াইট কালার দিয়ে দেব, তারপর একটু ব্যাগ এসে ব্যান্ডিং অ্যান্ড ওপাসিটি, তো এখান থেকে কন্ট্রাক্ট, তারপর ওভারলে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালার গ্রেডিং হয়ে গেছে।
তারপর এখান থেকে আবার ব্যাগ এসে পড়বো সম্পূর্ণটা, আবার প্লাসে ক্লিক করব। চাইলে আর একটু কালার করতে পারেন, তো আরেকটা শেপ নিয়ে নেব, তারপর কালার টু অ্যান্ড ফিল হোয়াইট কালার দিয়ে দেবো। তারপর একটু ব্যাগ এসে ব্যানিং অ্যান্ড ওপেসিটি একটু নিচে যাব, কন্ট্রাক্ট এজ ওভারলিক তো এটা সিলেক্ট করে একটু কমিয়ে দিব। তো ভিডিওটা লো কোয়ালিটি হওয়ার কারণে ভিডিওটা ফেটে গিয়েছে। তারপর শেপটিতে চলে যাব, ওই যে এটাও দেখিয়ে দিতেছি, শেষে চলে যাবে এখানে ক্লিক করে দেব। তারপর আবার নিচের শেপটিতে চলে যাব, তারপর আবার শেষে চলে যাব, তারপর এখানে ক্লিক করে দেব, তারপর আবার চলে যাব, তো আবার শেষে চলে যাব, তারপর আবার ক্লিক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সহজে ভিডিও এডিটিং করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালার এডিটিং হয়েছে। তো এটা চাইলে আরও কমিয়ে নিতে পারেন ইফেক্টে ক্লিক করে, সরি এই লেয়ারে ইফেক্ট ইউজ করছি, তো ইফেক্টে ক্লিক করে গজাল ব্লাডটাকে একটু কমিয়ে দিবেন 0.100 করে দিতে পারেন। তারপর আবার এক্সপোজার গামা, গামাটাকে আগের জায়গাতেই করে দেখে দিই। তো আপনাদেরকে এভাবে দেখিয়ে দিতেছি, লেভেল করে নিতে পারেন। এই যে দেখে দেখে করে নেবেন, খুব সুন্দরভাবে কালার গ্রেডিং হয়ে যাবে না ক্লিপগুলো। তো এইভাবে সুন্দরভাবে করে নিতে পারবেন। তারপরে যে এখানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে দেব। তো আপনারা যদি এডিটিংটা ক্যাপকাট দিয়ে করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আবার চেষ্টা করব নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার। তো ওই ভিডিওটা ক্যাপকাট দিয়ে দেখিয়ে দেবো কীভাবে করবেন। তো কিছুক্ষণের মধ্যে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেল আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Through the highways, till my shadow turns to sun rays, and I